আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারো চলে আসলাম মনস্ত্রী নেশা আইডিয়াল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ে কর্মরত সহকারী শিক্ষক। প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের নবম শ্রেণী অধ্যায় ছয়, সুপ্রিয় শিক্ষার্থীদের আবার বলছি অধ্যায় ছয়ের ষষ্ঠ ক্লাস করাচ্ছি, অর্থাৎ অধ্যায় ছয়ের উপরে। আমি এর আগে আরও পাঁচটি ক্লাস নিয়েছিলাম, আজকে অধ্যায় ছয়ের ষষ্ঠ ক্লাস, কিন্তু নবম শ্রেণীর আজকে দশম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীদের আবারও বলছি, নবম শ্রেণী আজকে বার্ষিকের সিলেবাসের উপর দশতম ক্লাস যাচ্ছে, কিন্তু অধ্যায় ছয়ের অর্থাৎ দ্বীপে পরিবহন অধ্যায়ের আজকে ছয় নম্বর ক্লাস। এর আগে এই অধ্যায়ে বিভিন্ন টপিকের উপর আমি ক্লাস নিয়েছি, আশা করি সেই অনলাইন ক্লাসগুলো আপনারা দেখেছেন। আজকে যে টপিকটা আমি আপনাদেরকে পাঠদান করাবো, সেই টপিকটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে কিছুটা হলেও বাসায় পড়ালেখা সচল রাখার জন্য এই কার্যক্রমটা আমরা চালু করেছি। এই ক্ষেত্রে আপনারা অনলাইন ক্লাসগুলো দেখার সময় অবশ্যই বোর্ডের জীববিজ্ঞান বইটা পাশে নিয়ে অনলাইন ক্লাসগুলো দেখবেন, সেই ক্ষেত্রে আপনাদের অনুধাবন করতে, পাঠটা বুঝতে সুবিধা হবে অনেক বেশি। আসুন এবার আজকের মূল আলোচনায় আসি। আজকের মূল আলোচনা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন, অর্থাৎ হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সম্পূর্ণ দেহে কিভাবে পরিচালিত হয় বা প্রবাহিত হয় সেটাই আজকে আমরা জানব। আমরা এর আগে হৃৎপিণ্ডের যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম হৃৎপিণ্ডকে পাম্প যন্ত্র বলে, এবং হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ, প্রাচীর, পর্দা এগুলো সম্পর্কে আমরা জেনেছি। হৃৎপিণ্ডের যে চারটি প্রকোষ্ঠ আছে সেটা সম্পর্কে আমি আগে আপনাদেরকে বিশদ ব্যাখ্যা দিয়েছি। এই প্রকোষ্ঠগুলো হচ্ছে উপরে দুটিকে বলছি আমরা দুটি অলিন্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের দুটিকে বলছি দুটি অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, আর নিচের দুটিকে বলছি ডান নিলয়, বাম নিলয়। এই চারটি প্রকোষ্ঠের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবো, এই চারটি প্রকোষ্ঠের সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণের মাধ্যমে এবং ধমনীয় শিরার এই সংকোচন প্রসারণের ফলে ধমনি শিরা নালীর মাধ্যমে এই রক্ত সম্পূর্ণ দেহে প্রবাহিত হচ্ছে, আবার দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসছে। এর আগে ক্লাসে, গত ক্লাসে আমি আপনাদেরকে ধমনী এবং শিরা কি কাজ করে সেই সম্পর্কে পাঠদান করেছিলাম। আপনারা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখেন, ষষ্ঠ অধ্যায়ের যে ছয়টা ক্লাস আমি নিয়েছি, তাহলে এই অধ্যায়টা আপনাদেরকে সম্পূর্ণ পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। আসুন এবার প্রথমেই যাচ্ছি অ্যাট্রিয়াম বা অলিন্দের প্রসারণ, কার্ডিয়াক চক্র অর্থাৎ হৃদচক্র, যেটাকে আমরা দুটি অলিন্দের প্রসারণ সংকোচন এবং নিলয়ের প্রসারণ সংকোচনকে একসাথে আমরা কার্ডিয়াক চক্র বলছি। আসুন এবার অলিন্দের প্রসারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দেব, অলিন্দ দুটি প্রসারিত হলে আমরা আগে জানি অলিন্দের অবস্থান, আমরা আগেই জানি অলিন্দের অবস্থান হৃৎপিণ্ডের উপরে, অর্থাৎ এগুলো আকারে নিলয়ের থেকে ছোট। অলিন্দ দুটি প্রসারিত হলে উদ্ধ মহাশিরা বা সুপেরিয়র বেলা পেপা বা নিম্ন মহাশিরা অথবা ইনফেরিয়র বেলা পেপার মাধ্যমে কার্বনডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে এবং ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এই দশার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। এবারে এই ব্যাখ্যাটাকে আমরা যদি চিহ্নিত চিত্রের মাধ্যমে বুঝি, সুপ্রিয় শিক্ষার্থীদের আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা মনোযোগী হন। দেখুন, আমরা জানি হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ দ্বারা বিভক্ত, আমরা আগের ক্লাসে এগুলো পাঠদান করিয়েছিলাম। এই প্রকোষ্ঠগুলো হচ্ছে উপরের দুটিকে বলছি ডান অলিন্দ, বাম অলিন্দ, নিচের দুটি হচ্ছে ডান নীলয়, বাম নীলয়। আমি যখন হৃৎপিণ্ডের গঠন আপনাদেরকে পাঠদান করিয়েছিলাম তখন বলেছিলাম অলিন্দ দুটি আকারে ছোট, নীলয় দুটি আকারে বড়। আর আমরা এখন অলিন্দের প্রসারণ করছি, অর্থাৎ অ্যাট্রিয়ামের প্রসারণ। সুপ্রিয় শিক্ষার্থীদের আমি বলেছি এখানে একটি চিহ্নিত চিত্র, এখানে দেখুন লাল রং করা রক্তগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, আর নীল রং করা রক্তগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই চিত্রটাকে আপনি যদি অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, সেটা বোঝার জন্য আপনাকে হার্ট বুঝতে হবে, ধমনী শিরা কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে, সেই বিষয়গুলো আমি আগেই পাঠদান করিয়েছিলাম। তাহলে আমি বলছি যে অলিন্দ যখন প্রসারিত হয়, প্রসারিত মানে ফুলে ওঠে, প্রসারিত হয়, তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপেরিয়র বেনা পেপা এবং ইনফেরিয়র বেনা পেপা উদ্ধাঙ্গ বলতে আমাদের হৃৎপিণ্ডের উপরে
অলিন্দ যখন প্রসারিত হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার বলছি অলিন্দ যখন প্রসারিত হয় সুপেরিয়র ভেনা কেভা এবং ইম্পেরিয়র ভেনা কেভার মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী মনোযোগ দেব সুপেরিয়র ভেনা কেভা এবং ইম্পেরিয়র ভেনা কেভা বা উদ্ধমনা শিরা বা এবং নিম্নমনা শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডান অলিন্দে এবং ফুসফুসের ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত ডান শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত ডান বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দ দুটির যখন প্রসারণ বন্ধ হয়ে যায় অর্থাৎ সংকুচিত হয় সাথে সাথে ডান অলিন্দ নিলয়ের মাছ বরাবর ট্রাইকাপসিড কপাটিকা এবং বাম অলিন্দ এবং নিলয়ের মাঝখানে বিদ্যমান বাইকাপসিড কপাটিকা খুলে যাচ্ছে। খুলে যাওয়ার সাথে সাথে রক্ত অলিন্দ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডান অলিন্দ থেকে ডান নিলয়ে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করছে। এবার সেই বিষয়টা কেন অলিন্দের সংকোচন হচ্ছে, অলিন্দের প্রসারণ শেষ হওয়ার সাথে সাথেই অলিন্দের সংকোচন শুরু হয়, ফলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান ডান নিলয়ে এবং অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা খুলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। এই দশার সময়কাল 0.1 সেকেন্ড। সুতরাং আমরা যদি এটি এবং এটি অলিন্দের প্রসারণ অলিন্দের সংকোচনকে একসাথ করি তাহলে মোট সময় হচ্ছে 0.8। আসুন এবার এবার হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়ের প্রসারণ। অলিন্দ সংকুচিত হলে নিলয়ে প্রসারিত হয়, ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করছে, নিলয়ে অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করছে, সাথে সাথে বাইকাপসিড এবং ট্রাইকাপসিড কপাটিকা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে নিলয় থেকে রক্ত পুনরায় অলিন্দে যেতে পারছে না। নিলয়ের সংকোচন শেষ হওয়ার সাথে সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিলয়ের সংকোচনে নিলয়ের প্রসারণের এই সময়টা লাগছে 0.5 সেকেন্ড, আর নিলয়ের প্রসারণ শেষ হওয়ার সাথে সাথেই নিলয় সংকোচিত হয়। নিলয় সংকোচিত হলে নিলয় দুটি সংকোচিত হলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আমরা যদি এই চিত্রটা দেখি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যাচ্ছে, ফুসফুসে চলে যাচ্ছে কোথা থেকে, নিলয় থেকে। আবার বলছি নিলয় যখন সংকোচিত হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যাচ্ছে ফুসফুসে দুটি ফুসফুসে এবং অক্সিজেন যুক্ত রক্ত এভাবে চলে যাচ্ছে উদ্ধাঙ্গে এবং এই দিক দিয়ে আবার নিম্নাঙ্গে ফিরে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের বুঝার সুবিধার্থে আমি বারবারই বলছি লাল রঙের রক্তগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর নীল রঙের রক্তটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এবার নীল দুটি সংকোচিত হলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করছে এবং অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয়। আমরা জানি এই অক্সিজেন সমৃদ্ধ রক্তের মাধ্যমেই সারা দেহে আমাদের খাদ্য কণা খাদ্য সারগুলো প্রবাহিত হচ্ছে। পুনরায় অলিন্দের প্রসারণ ঘটে, আবার চক্রাকারে রক্ত সংবহন চলতে থাকে, তাই একে কার্ডিয়াক চক্রে বলা হয়। আর এই জন্য কার্ডিয়াক চক্রের সময় হচ্ছে 0.8 সেকেন্ড। আমরা অলিন্দের প্রসারণ অলিন্দের সংকোচনকে যদি যোগ করি 0.7 0.1 তাহলে 0.8 সেকেন্ড হচ্ছে, আর নিলয়ের প্রসারণ হচ্ছে 0.5 নিলয়ের সংকোচন হচ্ছে 0.3 তাহলে মোট হচ্ছে 0.8। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কার্ডিয়াক চক্রটা সম্পূর্ণ করতে আমরা যদি বলি হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ সিস্টল এবং ডায়াস্টলকে একসাথে আমরা হার্টবিট বলি। এই হার্টবিট একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে 70 থেকে 80 অর্থাৎ আমরা যদি এটাকে গড় করি তাহলে মিনিটে এটি 75 বার, অর্থাৎ মিনিটে 75 বার সে তার হার্টবিট হচ্ছে এবং এক মিনিট যদি আমরা 60 সেকেন্ড জানি 75 দিয়ে ভাগ করলে 0.8 সেকেন্ড সময় পাচ্ছে। অর্থাৎ আমাদের এই কার্ডিয়াক চক্রটি অলিন্দের প্রসারণ অলিন্দের সংকোচন মিলে 0.8 সেকেন্ড এবং নিলয়ের প্রসারণ নিলয়ের সংকোচন মিলে 0.8 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এই চিহ্নিত চিত্রতে আপনাদের মেইন বইয়ে জীববিজ্ঞানের মেইন বইয়ে আছে, আমি চেষ্টা করেছি সেটি আপনাকে ওভাবে আপনাদেরকে ওভাবেই উপস্থাপন করতে যারা আপনারা যেন রক্ত সংবহন তন্ত্রটা কি এবং কিভাবে আমাদের সম্পূর্ণ দেহে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে রক্তটা প্রবাহিত হয় সেই টপিকটা বুঝতে পারে। এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের কারণে রক্ত সম্পূর্ণ দেহে প্রবাহিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাচ্ছে সেটি আমরা আমাদের নিঃশ্বাসের সাথে বায়ুমণ্ডলে ফিরিয়ে দিচ্ছি, আর এই হৃৎপিণ্ডের সংকোচনের কারণে হৃৎপিণ্ডকে আমরা মানব দেহে পাম যন্ত্র বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে পাঠের উপর ভিত্তি করে আমি আজকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটি হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে 10 রক্ত সংবহনের ব্যাখ্যা। আপনাদেরকে ক্লিয়ার করে বলছি রক্ত সংবহনের ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি আপনারা এই ব্যাখ্যাটাও দিতে পারেন অথবা আপনাদের মেইন বইয়ে যেটা আছে সেটাও দিতে পারেন। যদিও আমি এখানে মেইন বইয়ে
বিভিন্ন উপর ক্লাসে বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো উঠিয়ে এনে সংক্ষিপ্ত আকারে পুরোটা ব্যাখ্যাকে আমি উপস্থাপন করেছি। আশা করি আপনারা সেটা চিহ্নিত চিত্রের মাধ্যমে যদি বুঝতে চান অবশ্যই স্বাভাবিকভাবে এটি আপনারা বুঝতে পারবেন। আশা করি আজকের পাঠদানের মাধ্যমে আমি কিছুটা হলেও আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি যে নবম শ্রেণীর যে ক্লাসটি নিলাম অধ্যায় ছয়ের ষষ্ঠ ক্লাস নিয়েছি, কিন্তু বার্ষিকের সিলেবাসের উপর নবম শ্রেণীর দশম ক্লাস ছিল। অধ্যায় ছয়ের আজকের ক্লাসের মাধ্যমে আমি অধ্যায় ছয়ের সম্পূর্ণ অধ্যায়টাকে শেষ করলাম এবং আমি চেষ্টা করেছি এই ছয় দিনের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে অধ্যায় ছয়কে সহজভাবে আপনাদের বোধগম্য করে তুলতে। আশা করি অনলাইন ক্লাসগুলো দেখবেন, মা বাবার কথা শুনবেন, নিয়মিত হোমওয়ার্ক করবেন এবং হোমওয়ার্কগুলো প্রতি রবিবার জমা দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, মা বাবার কথা শুনবেন, ধর্মীয় অনুশাসন মেনে